আনোয়ারা অভিযান চালাইনে প্রাইভেট কারত 55,500 টাকা সহ 75 বোতল বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। এই সময় 5 যুবকরে গ্রেফতার করা হয়। রবিবার 27 অক্টোবর ভোর 5 তারিখে আনোয়ারা থানা পুলিশের উগ্র টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার 62 ইউনিয়নের বিভিন্ন এলাহাত অভিযান চালাই এনে বক্তিয়ারপাড়া অগ্রণী ব্যাংকের সামনতুন উগ্র প্রাইভেট কারত নগদ 55,500 টিয়া ও ইতালি তৈরি 20 বোতল ভোটকা, ইউকে তৈরি 55 বোতল রেড লেভেল উদ্ধার করা, যার আনুমানিক মূল্য প্রায় 3,75,000 টিয়া। এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ দুলাল মাহমুদ সি প্লাস টিভির হয়। গোপন সংবাদের ভিত্তিতে এসআই খায়রুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অত্র থানাধীন বক্তিয়ারপাড়া অগ্রণী ব্যাংকের সামনে থেকে একটি প্রাইভেট কার সহ 55 বোতল রেড লেভেল এবং 20 বোতল মদকা সহ মোট 5 জনকে আটক করে এই মালামালগুলো ওই যে জাহাজ থেকে খালাস করে তারা শহরে বা অন্য কোথাও নিয়ে যাচ্ছিল। মদকা ইটালি তৈরি এবং রেড লেভেল ইউকে তৈরি। এই ব্যাপারে আমরা মামলা নিচ্ছি, তাদের বিরুদ্ধে মামলা নিয়ে আমরা যথারীতি বিজ্ঞ আদালতে প্রেরণ করব। ডেক্স নিউজ, সি প্লাস টিভি। হ্যালো দর্শক, ভিডিও বেনি যদি সাবস্ক্রাইব লেখা উগ্র লাল বাটন আছে এবার ক্লিক করুন, আর ডাগো দি উগ্র বেল আইকন আছে এবার সাবধান তৈলে অনেক ব্যাগ করা গদি আনার ভিডিও বেগিন সাইট তারিবেন আরা সাদ গায়ে হতা হই।